নমস্কার। সম্প্রতি মুক্তি পেতে চলেছে একটি বাংলা মৌলিক গান, রাগা মিউজিকের ইউটিউব পেজ থেকে। গানটির কথা লিখেছেন শ্রী সুনন্দ মুখোপাধ্যায়। গানটির সুর এবং সঙ্গীতায়োজনের দায়িত্বে আমাকে ভরসা করে কাজটি দেওয়া হয়েছে। আমি চেষ্টা করেছি গানটি করার। মূলত গানটি আমরা যেসব শিল্পীদের ওভার দ্য ইয়ার্স হারিয়েছি এবং যারা কালজয়ী গানের সঙ্গে যুক্ত ছিলেন এতগুলো বছর এবং সারা জীবন তাদের গান বেঁচে থাকবে, সেই সমস্ত শিল্পীদের নিয়ে এই গান লেখা। ইট ওয়াজ কোয়াইট আ চ্যালেঞ্জিং ওয়ার্ক ফর মি। তো আমি সন্দীপন গঙ্গোপাধ্যায়, আপনাদের কাছে অনুরোধ, আপনারা গানটি শুনবেন। গানটি গেয়েছেন অত্যন্ত সুদক্ষ দুই শিল্পী, আলাপ এবং বৃষ্টি লেখা, এবং কিছু জায়গায় আমিও বাধ্য হয়েছি আমার কণ্ঠদান করতে। তো ভুল ত্রুটি মার্জনা করবেন, ভালো গানের সঙ্গে থাকুন, ভালো গানের পাশে থাকুন, আমাদেরকে আশীর্বাদ করুন। আর এই সমস্ত কাজটির যিনি মাস্টার মাইন্ড শ্রী প্রেম গুপ্তা, ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই কাজের জন্য, আমাকে চুজ করার জন্য। কাজটি করে আমি খুবই আনন্দ পেয়েছি এবং কাজটি হয়েছে কলকাতার JMD স্টুডিওতে। আর শ্রী গৌতম গাঙ্গুলি এই কাজটির পুরো ব্যাপারটার সুপারভিশন, মিউজিক্যাল সুপারভিশন বলতে যা বোঝাই আমরা, সেটি করেছে। আর এর বাইরে আর কিছু বলার নেই। গান আসলে গানটি শুনবেন, আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ।